আমি আরজুর মা, আরজু আমারই সন্তান, কিন্তু এমন সন্তানের কথা মনে পড়লে লজ্জা আমার মাথায় হেঁট হয়ে যায়। আর তাই লাশ শনাক্ত করতে আমি থানায় যাইনি, বেয়ারস লাশ হিসেবে সেই লাশ পুলিশ দাফন করেছে। এই নিন আপনার সন্তানের ডেথ সার্টিফিকেট। স্বপ্ন দেখেছিলাম ডিগ্রি সার্টিফিকেট পাবে আমার আরজু, কিন্তু আজকে ডেথ সার্টিফিকেট দেখতে হচ্ছে। আমি এই সার্টিফিকেট ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে রাখবো, আর প্রতিদিন থুতু দেব ওই বাঁধানো ফ্রেমে। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি এসপি সাহেব, যত লোক আমার পুত্র শোক জানাতে এসেছিল তাদের সবাইকে আমি ধাক্কা মেরে বের করে দিয়েছি। অসংখ্যবার আমি আরজুকে বারণ করেছি, বড়লোকের বাগানের ছেলেদের সঙ্গে মিশেছে, ওদের সঙ্গে মিশিয়ে আমার ছেলে নষ্ট হয়ে গেছে। বড়লোক হওয়ার স্বপ্ন দেখত দিন রাত, চামচা হয়ে গেছিল ওদের। মা তার সন্তানের সমস্ত গুণা মাফ করে দিতে পারে, কিন্তু যে সন্তান মায়ের জাতকে বিচ্ছেদ করে তাকে কখনো মাফ করা যায় না। নয় বছর শিশু তো মায়ের মতোই নিষ্পাপ, সেই শিশুকে তারা ধর্ষণ করেছে, কুত্তার বাচ্চা মরে গেছে, ভালো হয়েছে, নয়তো আমি নিজে হাতকে খুন করে ফেলতাম। এমন সন্তান থাকার চেয়ে নিঃসন্তান হওয়া অনেক ভালো। আপনার মতো মাদের জন্য মা শব্দটি আজও বেঁচে আছে, এমন মাকে আমার হাজার সালাম। আমার আরজু তো তার সাজা পেয়েই গেছে, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, ওই বড় লোকের বাচ্চাগুলোকে আপনি কখনো ছাড়বেন না, ওদের অপরাধের উচিত শিক্ষা দিয়ে দেবেন। এসআই কামরুল, নেক্সট শিফটে যে ডিউটিতে আসবে তাকে বলবে ওদের আমার মতো টর্চার করতে, কিন্তু ওদের এমন মার মারতে বলবে যখন মার খেতে খেতে পৃথিবীর সমস্ত মেয়ে ওদের চোখে মা আর বোনের মতো মনে হয়। এন্ড দ্যাটস মাই অর্ডার। ইয়েস স্যার। মিস নদী, শুনলেন তো স্যার কি বলে গেল? ইয়েস স্যারের অর্ডার আমি শুনেছি, আর এখন তা পালন করব। লাঠিটা দিন। আমি বুঝতে পারছি না স্যার, পুলিশ কেন আমার ভাইয়ের পিছু লেগেছে? আমার বন্ধু নেতা আসগরের ভাইকে অ্যারেস্ট করেছে। আমার মন বলছে স্যার, রাজনৈতিক কোন স্বার্থ হাসিল করার জন্য এই সমস্ত কিছুই চাল। আমার ঘাড়ে পা দিয়ে আপনার কি আপনার চেয়ার থেকে ফেলে দিতে চাইছে ওই? এখন কি করা যায় বলে মনে করেন আপনি সদাগর? স্যার, সবচেয়ে প্রথমে উচিত ওই পুলিশের এএসপি কে সাসপেন্ড করা, ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত করে অ্যাকশন নেওয়া, যাতে সংগ্রামের মতো অফিসাররা আমাদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে কোনো ঝামেলায় জড়ানোর সাহস না পায়। হ্যালো, এএসপি সংগ্রাম এসেছে, সেন্ড হিম ইন। স্যার, এসব কি তামাশা শুরু করেছে এএসপি সংগ্রাম? তামাশা? সরি স্যার, বুঝতে পারলাম না। এই রেপ কেসটাকে তুমি তো তামাশাই বানিয়ে দিয়েছো। সদাগর সাহেবের ভাই একটা নয় বছরের মেয়েকে রেপ করেছে, তাতে হয়েছেটা কি? কি এমন জাতীয় সমস্যা হয়েছে যাকে তুমি এত বড় ইস্যু বানাচ্ছ? স্যার, একটা নয় বছরের মেয়েকে বন্ধুদের নিয়ে রেপ করা, তাকে খুন করার চেষ্টা করা কি কোনো সমস্যা নয় স্যার? না, কোনো সমস্যাই না। এক্ষুনি ওনার ভাইকে ছেড়ে দাও। বাংলাদেশের যে কোনো মেয়েকে রেপ করার স্বাধীনতা ওনার ভাইয়ের আছে। আর যেদিন রেপ করার মতো মেয়ে না পাবে, সেদিন তুমি আর আমি আমাদের ঘরের মেয়ে অথবা বোনকে ওই পশুটার হাতে তুলে দিয়ে আসব। কেননা আমি আর তুমিও পুলিশের এসপি নও, আমরা দুজন তো ওনার ভাইয়ের দালাল, পিম্পল। স্যার, এসব আপনি কি বলছেন? মিস্টার সদাগর,
রাজনীতি আমিও করি। আমি স্বীকার করি যে আমার চরিত্র দুধের দোয়া তুলসী পাতা নয়, কিন্তু দুধ আর পানির পার্থক্য আমি ভালো করেই বুঝি। হাউ ডিয়ার ইউ, আপনার সাহস কি করে হলো এমন একটা পশুর জন্য আমার কাছে তদবির করতে আসার? এসপি সংগ্রাম, তুমি যদি তোমার মায়ের দুধ খেয়ে থাকো তাহলে যতদিন উনার ভাইয়ের শাস্তি না হচ্ছে ততদিন তার পিছু ছাড়বে না। যদি সুযোগ পাও তাহলে এমন শাস্তি দেবে যাতে সদাগর সাহেবের ভাইয়ের তার মায়ের দুধের কথা মনে পড়ে। থ্যাংক ইউ স্যার। নাও মিস্টার সদাগর, গেট লস্ট, বেরিয়ে যান আমার অফিস থেকে। ভবিষ্যতে আমার বাসায়, আমার অফিস বা আমার পার্টির কোন অফিসে আপনার চেহারা আমি দেখতে চাই না। আউট। গেলাম স্যার।